ঘুরে দাঁড়াতে শুরু করেছে ধ্বংসের মুখে থাকা বান্দরবানের পর্যটন খাত। গেল এক সপ্তাহে প্রায় 14,000 পর্যটক পেয়েছে বান্দরবান। পর্যটকদের আনাগোনার খবর জানাতে বান্দরবানের নীলাচল পর্যটন স্পট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর বান্দরবানের যে পর্যটনের চাকা সেটি ঘুরতে শুরু করেছে। আমি যদি বলি, গত 2 বছর ধরে বান্দরবানের যে পর্যটনে মন্দা ভাব বিরাজ করছিল সেটা অনেকটা কেটে উঠেছে। গত 22 জানুয়ারি বান্দরবানের যে অন্যতম পর্যটন স্পট দেবতাকুম সেটি খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে মূলত বান্দরবানের যে নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেক পর্যটন স্পটেই আসলে পর্যটকের উপস্থিতি বেড়েছে। আমরা বেশ কয়েকজন পর্যটন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, হোটেল মালিকের সঙ্গে কথা বলেছি এবং পরিবহন সেক্টরে যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, আসলে গত 2 বছর ধরে বান্দরবানে যে পর্যটনের মন্দা ভাব বিরাজ করছিল সেটা অনেকটা কেটে উঠেছে। ধীরে ধীরে পর্যটকরা বান্দরবানের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে নীলাচল এলাকায়। এখানে আমরা দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আমরা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছি। আসলে বান্দরবানের যে নিরাপত্তার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আসলে এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সহ সার্বক্ষণিক পর্যটক যারা রয়েছে তাদের তদারকি করছেন, তাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলেছি, গত 1 সপ্তাহ ধরে বান্দরবানে অন্তত 14,200 পর্যটকের আগমন ঘটেছে। ডেলি অন্তত 2,000-এর উপরে পর্যটক এসেছে। আমি যদি একটু পেছনে গিয়ে আপনাকে জানাতে চাই, গত 2 বছর ধরে বান্দরবানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে 100%-এর পর্যটকের উপস্থিত ছিল না। যে সম্প্রতি সময়ে যে পর্যটকের আগমন বেড়েছে এর জন্য আসলে পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুশি। তারা যেটি বলছেন, আগামী মাস পর্যন্ত এই পর্যটনের চাঙ্গা ভাবটি থাকবে এমনটি মনে করছেন। এই ছিল আমার কাছে পর্যটনের বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।